রুটিটা দিতে দিন প্লিজ। অপমান করছেন? না, আমি আপনাকে অপমান করিনি। আমি আপনাকে বন্ধুর মতো সাহায্য করতে চেয়েছি। যার সঙ্গে জীবনে একদিন ছাড়া দেখা হয়নি তার সঙ্গে বন্ধুত্ব কিসের? দেখুন রূপকথা, আমি যখন আপনাকে সিঁদুর পরিয়েছিলাম, যখন মন্ত্র পড়ে অগ্নিসাক্ষী করে আপনাকে বিয়ে করেছিলাম, আমার দিক থেকে সেটা ভীষণভাবে সত্যি ছিল। সেই সময় উচ্চারণ করা সমস্ত মন্ত্রগুলো আমার বুকের ভেতর থেকে উঠে এসেছিল। সিঁদুর পরানোর সময় আপনার বিষাদ বাঁকানো মুখটা দেখে অনেক কিছু কল্পনা করেছিলাম। তখন তো জানতাম না ওই বিষাদ আসলে আপনার জীবনে অন্য কারো কথা ভেবে, ওই বিষাদ একটা মেয়ের তার বাপের বাড়ি ছেড়ে চলে আসার বিষাদ নয়। আপনি সত্যিটা জানতে চাইলেন, তাই বললাম। দেখুন, আপনার সঙ্গে অফিসিয়ালি আমার ছাড়াছাড়িটা হয়ে গেলে আমি নিশ্চয়ই বাড়ি ছেড়ে চলে যাব, আর তখন আপনাদের কারোর সঙ্গে আমার আর দেখা হবে না। এবারই লোকেরা নিশ্চয়ই ভুলেই যাবে যে রূপকথা বলে কারোর সঙ্গে কোনোদিন আলাপ হয়েছিল। আমারও হয়তো কোনোদিন আর মনে পড়বে না যে এবারের কারোর সঙ্গে আমার কোনোদিন কোনো যোগাযোগ ছিল। শুধু একজন ছাড়া, তাকে এত সহজে বলা আপনার পক্ষে সম্ভব হবে না। না, ভুলে যাবার মানে দেখা করা নয়। আমি ভুলে যাব না মানে রণর সঙ্গে যোগাযোগ রাখবো সে কথাও বলিনি, কিন্তু কিন্তু রণ যদি ইমনের সঙ্গে সুখী হয় তাহলে হোক। আমি শুধু এটুকুন জানি যে ইমনের মতো মেয়ের পক্ষে রণকে সুখী করা সম্ভব নয়। সেটা একমাত্র আপনি পারেন বলছেন। আপনি আমার মুখে কথা বসাচ্ছেন। আপনি কথাগুলো বলতে চেয়েছেন? না, আমি এই কথাগুলো বলতে চাইনি। আমি শুধুমাত্র বলেছি ইমন রণর যোগ্য নয়। তাহলে কে রণর যোগ্য? আপনি? তার মানে এটা নয় যে আমি বলতে চাইছি আমি রণর যোগ্য। আপনার তো নিজের একটা অ্যাসেসমেন্ট আছে, নিজের সম্পর্কে একটা ধারণা তো আছে। আর রণর সঙ্গে আপনার যখন কথাবার্তা হয়েছে তখন কত কথাই তো জীবনে তৈরি হয়, আবার কত কথা অন্ধকারে হারিয়েও যায়, কত কথা মহাশূন্যে বিলীন হয়ে যায়। আমার সঙ্গে রণর যে কথাগুলো হয়েছিল আমি জানি, সে কথাগুলো কোথাও একটা হারিয়ে গেছে। আমি আপনাকে কথাগুলো বলতাম না, কিন্তু আপনি আমাকে বললেন না যে
রনর ইমনের ওপর মন পড়ে গেছে। রন আর ইমন যাতে সুখী হয় আপনারা চান যে সম্পর্কটা টিকে যাক, আর সেই সম্পর্ক টিকিয়ে রাখার কান্ডারী হিসেবেই তো আপনি আমাকে এই প্রশ্নগুলো করছেন। আমি আপনাকে একটা কথা বলবো, আমার না জীবন থেকে কোনো এক্সপেকটেশন নেই, আমার জীবন থেকে সব হারিয়ে গেছে, আমার জীবনে আর কিচ্ছু নেই। না না, এরকম করে বলবেন না। কতই বা বয়স আপনার, এই বয়সে জীবনের কাছ থেকে সমস্ত এক্সপেকটেশন হারিয়ে ফেললে চলবে? আপনার তো জীবন আবার নতুন করে শুরু হতে পারে, দিন কি পালিয়ে যাচ্ছে নাকি? যা সবকিছু শুরুতেই শেষ হয়ে গেছে, পক্ষে নতুন করে আবার সবটা শুরু করা সহজ কথা নয়। যে কঠিনকে ভালোবাসে সেই তো কঠিন কাজ করতে পারে রূপকথা। আপনি তো কঠিনের পূজারি, আপনি তো কখনো সহজ রাস্তাকে ভালোবাসেননি, আপনি অপেক্ষা করেছেন কঠিন রাস্তার জন্য, বারবার আপনি কঠিন পথকেই বেছে নিয়েছেন, তে জীবন আপনাকে কঠিন পথেই আবার কাছে টেনে নেবে। আপনাদের বাড়ি থেকে আমাকে কবে চলে যেতে হবে? সে কথা আমি বলার কে? আমাদের বাড়িতে এখন আপনার অনেক অধিকার জন্মে গেছে, এ বাড়ির অনেকেই আপনাকে পছন্দ করে খুব, আর বারবার আমার বাড়ি বললে শুনতে খারাপ লাগে। আপনি জানেন আমি মামা বাড়িতে বড় হয়েছি, এটা আমার মামাদের বাড়ি। তবু এ বাড়িতে তো আমি আপনার সূত্র ধরেই এসেছি, তাই আপনি আমাকে যেদিন বলবেন সেদিন আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। আমার চলে যেতে বলার উপরে কি আপনার যাওয়া নির্ভর করছে? তাহলে ম্যাডাম আমি আপনাকে যেতে বললাম না, আমি চাই না আপনি আমার কথা এ বাড়ি ছেড়ে চলে যান। আমি আপনার কাছ থেকে চলে যাব বলেই চলে গিয়েছিলাম, ফিরে এসেছি আপনাকে মুক্তি দেওয়ার জন্য। তাই আপনার সঙ্গে আমার বন্ধনটা পুরোপুরি ছিন্ন হয়ে গেলে আমিই চলে যাব। না প্লিজ যাবেন না। এই যাবেন নাটা কার জন্য বলছেন? আমার মার জন্য, এই পরিবারের জন্য? আচ্ছা আপনার কি মনে হয় না যে এই পরিবার, আমার মা, এদের প্রতি আমার দায়িত্ব কর্তব্য ভালোবাসা একটু হলেও আপনার থেকে বেশি? যদি কখনো নিজের জন্য বলেন ভেবে দেখব, কিন্তু অন্যের জন্য কখনো আমাকে অনুরোধ করবেন না। কোথায় যাচ্ছেন আপনি? রাত হয়েছে, ঘুমোতে হবে তো। না না, আপনি এ ঘরে থাকুন, আমি বরং এই এক বছর আপনি যখন এই ঘরেই রয়েছেন তখন কয়েকদিনের জন্য এসে আমি আপনাকে ঘর ছাড়া কেন করি বলুন? আপনি ঘরেই থাকুন, আমার জন্য ভাববেন না, এ বাড়িতে আরো অনেক ঘর আছে, আমি কোথাও একটা ঠিক ঘুমিয়ে পড়ব। থ্যাংক ইউ। তাহলে ম্যাডাম আমি আপনাকে যেতে বললাম না, যদি কখনো নিজের জন্য বলেন ভেবে দেখব, কিন্তু অন্যের জন্য কখনো আমাকে অনুরোধ করবেন না। একে আপনি উঠছেন কেন? কাল সারা রাত আপনার কত জ্বর ছিল জানেন? আমি তো আপনার সঙ্গে একটা কথা বলছি। অবান্তর কথা মানে এই কথার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই মানে কি? আপনি কোথাও বেরোচ্ছেন?
সকালে ঘুম থেকে উঠে মানুষ ওয়াশরুম যায়, আমি সেখানে যাচ্ছি। ও আচ্ছা, সরি। শুনুন না, আজ না জলখাবারে আপনার জন্য সুপি এনেছি, আপনার শরীরটা ভালো নেই তো, আপনি কি আজ অফিসে যাবেন? ঠিক করিনি। ঠিক করিনি মানে? আজ আপনি অফিসে যাবেন না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।